Hello everyone, it's me Deepita. Welcome back to my channel. Asha kori shobai khub bhalo ache. Ajke tutorial ta khub beshi special hobe because ajke ami shudhu eyes korbo. Eyes kore ajke full mandala art ta korbo. Ha apni thik shunte pacchen shudhu eye diye apnara ajke full mandala design ta korte parben. Jara ekdom beginner tader jonno ei mandala art tutorial ta kora. Asha kori shobar khub bhalo lagbe, try korben shobai. চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি, একটা নরমাল কার্টেজ পেপার। আর আমাদের এই মান্ডালা তৈরি করার জন্য আমাদের লাগবে কম্পাস, পেন্সিল, স্কেল আর রাবার। দেন আমাদের পেন লাগবে। আমি সেন্টার পয়েন্টটা বের করে নিয়েছি। এখন আমি 1 সেন্টিমিটার করে মার্ক পয়েন্ট করে নেব লাইনগুলোতে। এই মার্ক পয়েন্টগুলো আমাকে সার্কেল ড্র করতে হেল্প করবে। আমি খুব সরি, আমার আজকে ভয়েসটা একটু ডাউন, আমার কিছুদিন আগে জ্বর ছিল, দেন ঠান্ডা লেগে আছে এখনও, তার জন্য আমি ভিডিওগুলো করে রাখার পরও টিউটোরিয়ালগুলো আপলোড দিতে পারছিলাম না। যদি কোনো কনফিউশন থাকে বা কথা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আমি 1 সেন্টিমিটার নিয়ে একটা সার্কেল ড্র করব। মান্ডালা আর্টের সবচেয়ে বেসিক ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার মান্ডালার যে গ্রিডটা আছে সেই গ্রিডটাকে ডিজাইন করা, গ্রিডটা রেডি করা। তো গ্রিডটা রেডি করার জন্য আমি এখানে ছোট ছোট সার্কেল ড্র করে নিচ্ছি। এই সার্কেলগুলো আমি এখানে 1 সেন্টিমিটার, দেন 1.5 সেন্টিমিটার, দেন 3 সেন্টিমিটার এরকম করে নিচ্ছি। আপনাদের এরকম না যে সেম মাপেরই সার্কেল ড্র করতে হবে, আপনারা কম বেশি ইচ্ছা মতো সার্কেল ড্র করতে পারবেন, সেই অনুযায়ী আপনাদের ডিজাইনগুলো ড্র করতে পারবেন। মান্ডালার গ্রিডটাই মেইন। এই গ্রিডটা একবার রেডি হয়ে যাওয়ার পর জাস্ট আপনার পছন্দ মতো আপনি প্যাটার্ন দিয়ে এক একটা রো যদি ফুল করে দেন, তখনই দেখুন একটা সুন্দর মান্ডালা রেডি হয়ে যাবে। আর্ট করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গ্রিডের লাইনগুলো যেন খুবই হালকা হয়, কারণ আমাদের গ্রিডটা আমাদের আকাশের সহকর্মী হচ্ছে ফেলবুল। তো যদি খুব বেশি প্রেশার ইউজ করে দেন আঁকেন তাহলে অনেক কষ্ট হবে এগুলো বুঝতে। এখন আমার সার্কেল ড্র করা প্রায় শেষ, এখন আমি মার্ক করে নিব গ্রিডের ডিভাইডারগুলো মার্ক করে নিব। আমি 10 ডিগ্রি করে নিচ্ছি। আমি এখন সেন্টার পয়েন্টটা বের করে এখন আমি প্রোটেক্টরটা ইউজ করে আমি এখন 10 ডিগ্রি করে 36টা পয়েন্ট বের করে নিব। দেন এই 36টা পয়েন্ট কানেক্ট করব। এই গ্রিডটা রেডি করতে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনাকে একটু ধৈর্য নিয়ে এই গ্রিডটা রেডি করতে হবে, কারণ এই গ্রিডটা যদি একদম পারফেক্টলি রেডি হয়ে যায় তখন দেখবেন প্যাটার্নগুলো ডিজাইন করা খুব ইজি হয়ে যায়, কারণ এই গ্রিডটা আমাদেরকে হেল্প করবে কোন ডিজাইনটা কোন গ্রোতে হবে সেটা বুঝতে। এখন আমি একটা পেন ইউজ করছি, এটা পাইলটের পেন। ফার্স্টে আমি সবচেয়ে ছোট যে সার্কেলটা আছে সেটাকে পেন দিয়ে ড্র করে নিচ্ছি। আউটলাইনটা ব্ল্যাক পেন দিয়ে, আগে যে পেন্সিলের সার্কেলটা ছিল ওটার উপর দিয়ে ওভাররাইট করে দিচ্ছি।
এবার আমি সেকেন্ড লেয়ারিংটা করব। সেকেন্ড লেয়ারে আমি এরকম চারকোনা শেপের মধ্যে উপরে সেটে একটু ওভাল শেপের মধ্যে রাখব আর ডাবল লেয়ারিং করব। এভাবে আমি ফুল রোড সার্কেলটা, ভিতরে যে ইনার যে সার্কেলটা আছে সেকেন্ড সার্কেলটা, এটাকে ফিল করে নেব। ঠিক এই সেম প্যাটার্নটাই আমি প্রত্যেকটা সার্কেলের জন্য করে যাব। আমি এখানে সিমিলার প্যাটার্ন রাখছি একটা কারণে, যেন মান্ডালা টিউটোরিয়ালটা খুব ইজি হয় অ্যান্ড যেই দেখবে সেই যেন এটাকে রিক্রিয়েট করতে পারে অথবা নিজের মতো তৈরি করতে পারে। সিমিলারভাবে নেক্সট লেয়ারটাও সেম পেটাল টাইপের, পাপড়ি টাইপের ডিজাইনটা করে নেব আমি। আপনারা যখন মান্ডালা আর্ট করবেন তখন খাতাটা আপনাদের পজিশন অনুযায়ী সুবিধা অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করবেন ড্রটা করতে, তখন দেখবেন যে প্যাটার্নটা ডিজাইন করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ একটা ফ্লোতে থাকতে থাকতে সিমিলার প্যাটার্ন আঁকা শুরু করবেন যখন, তখন আপনার হাত অটোমেটিক ওই টাইপের সেম টাইপের প্যাটার্নই ক্রিয়েট করতে থাকবে। তো আপনি যদি পজিশনটা আপনার একই, হ্যাঁ, হাতের পজিশনটা যদি খাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একই পজিশনে রাখেন, দেখবেন যে প্যাটার্নগুলো প্রায় সেম টাইপেরই হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার ফুল গ্রিডটা আউটলাইন ড্র করা শেষ, এখন আমি ভিতরে প্যাটার্ন দিয়ে ফিল করে নিব। তো এখানে আমি সেকেন্ড লেয়ারের পরে থার্ড লেয়ার থেকে আমি দুইটা আই লিখে লিখে ফুল প্যাটার্নটা ক্রিয়েট করব, ঠিক যেভাবে দেখাচ্ছি। এখন আমি এই দুইটা আই দিয়ে একটা আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করব। এখানে আমি ডাবল লেয়ারিং করেছি কারণ এখানে ঘরটা একটু বেশি বড় ছিল, তাই এখানে একটা আই সোজা একটা আই উল্টা দিয়ে আমি আরেকটা ডিজাইন করব। আমি এই রোতেও ডাবল লেয়ারিং করে নিচ্ছি। ডাবল লেয়ারিং করলে ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে। আর আপনারা যখন মান্ডালা আর্ট করবেন চেষ্টা করবেন স্পিডটা একটু কম রাখার, স্লোলি প্যাটার্নগুলো ড্র করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক স্মুথলি ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
আমি অফ ক্যামেরায় সবগুলো রুতেই ডাবল লেয়ারিং করে নিয়েছি, কারণ আমি সবগুলো ডিজাইনই এরকম রাখতে চাচ্ছি। তাই আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি তিনটা লেয়ার ক্রিয়েট করেছি শুধুমাত্র আই দিয়ে ডিজাইন করে। এই লেয়ারেও শুধু আই দিয়েই ডিজাইন করব। হাফ পোর্শনে আমি ব্ল্যাক করে নিচ্ছি, আরেক পোর্শনে শুধু আমি একটা আই দিব। আপনারা যখন প্যাটার্ন ক্রিয়েট করবেন তখন কিছু পোর্শন রাখবেন একদম ফিল করা, কালার দিয়ে ডার্ক করে দেবেন, কিছু পোর্শন রাখবেন হোয়াইট, ফাঁকা জায়গা রাখবেন। দেখবেন অটোমেটিক ডিজাইনগুলো ফুটে উঠবে যখন ফুল মান্ডালাটা কমপ্লিট হবে। একবার ম্যান্ডালা আর্ট যখন শুরু করবেন তখন মাঝখানে কখনো ছাড়বেন না, ওটা কমপ্লিট করেই উঠবেন। আমি এখন একদম লাস্ট লেয়ারে ডিজাইনটা করব। আমি একটা রাফ কাগজে আগে ডিজাইনটা ড্র করে দেখছি যে আসলে কেমন লাগবে। আপনারা চাইলে এরকম আলাদা একটা ছোট কাগজে এভাবে প্যাটার্ন ড্র করে আপনার ইমাজিনেশনটাকে রাফ কাগজে করে দেন আপনি আপনার মেইন মান্ডালাতে ড্র করতে পারেন, তখন আরও ইজি হবে প্যাটার্নটা ড্র করতে। আপনি চাইলে পেন্সিল দিয়ে আগে একবার ড্র করে দেন যদি মনে হয় যে প্যাটার্নটা আসলে ফুটবে আপনার মান্ডালায় তখন আপনি ড্র করতে পারেন। এতক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম একদম সেন্টারে কী দিব, আসলে আমার মাথায় কিছু আসছে না, তাই আমি ভাবলাম যে ফুল ব্ল্যাক করে দিব। তার উপরে আমি কি একটা হোয়াইট কালার পেন দিয়ে ডট ডট দিয়ে দিব, ডট ডট দিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করব। আপনারা চাইলে সেন্টারে নানারকম ফ্লাওয়ার আর অন্য কিছু দিয়েও করতে পারেন। আমি এখানে শুধু আই দিয়ে ফুল মান্ডালাটা ডিজাইন করতে চাচ্ছিলাম, বাট সেন্টারের জন্য আমার কোনো আইডিয়া এই মুহূর্তে আসছিল না, তাই আমি এটা পুরোটা ফিল করে দিয়েছি। এখন যে লেয়ারটা আমি ডার্ক করছি আমার মনে হচ্ছে যে এই পোর্শনটুকু আমি যদি ফুল ব্ল্যাক করে দিই তাহলে জিনিসটা আরও বেশি ফুটে উঠবে, এ কারণে আমি এই লাইনটাকেও ফুল করে দিচ্ছি। এখন আমি হোয়াইট কালার একটা পেন দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি। বাইরে যে ডার্ক পোর্শনটুকু ছিল আমি ভাবলাম যে ওইখানেও কিছু হোয়াইট ডট দিয়ে দিলে ভালোই লাগবে। আপনারা কমেন্টে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি মান্ডালা আর্টে। মান্ডালা আর্ট কমপ্লিট। আপনি চাইলে এই পর্যন্তই শেষ করে দিতে পারেন মান্ডালা আর্টটা, আর যদি একটু ডিফারেন্ট মান্ডালা আর্টের ডিজাইন করতে চান অথবা একটু কালার আর বেশি এক্সাইটিং করতে চান তাহলে এইটার মধ্যে আরও একটা স্টেপ আছে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনি এই ডিজাইনটা পছন্দ করছেন নাকি এটার মধ্যে একটু টুইস্টেড কালার ইউজ করার পর ভালো লাগছে বেশি। আমি এখানে মনমার্টের সাইন পেন অ্যালকোহল মার্কারগুলো ইউজ করছি। আমি এখানে চুজ করেছি ইয়েলো কালার আর একটা কী কালার আমি জানি না, জলপাই কালার মেবি, বাংলায় এটাকে জলপাই কালারই বলে। মার্কারটা ইউজ করার আগে আমি এক্সট্রা যে পেন্সিলের লাইনগুলো ছিল এগুলো মুছে নিচ্ছি। এখানে কিছু কিছু ডার্ক লাইন খুবই ডার্ক হয়ে গেছে, ওগুলো মুছতে আমার একটু কষ্ট হচ্ছে। আপনারা চেষ্টা করবেন খুব লাইটলি মান্ডালার গ্রিডটা ড্র করতে। এবার আমি র্যান্ডমলি কালার দিয়ে ফিল করে নিয়েছি, এটা কোনো মাপ ঝোঁকের ব্যাপার নেই, আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো কালার দিয়ে মান্ডালাটাকে ফুটিয়ে তুলবেন। Thank you.
হচ্ছে আমার মান্ডালার কমপ্লিট লুক। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।